দেখতে দেখতে মেসেঞ্জারের মধ্যে অলরেডি তিনটা নতুন বিগ আপডেট চলে আসছে আপনি যদি মেসেঞ্জার ব্যবহার করে থাকেন এই তিনটা আপডেট আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ আমি আশা করি আপনি অবশ্যই মেসেঞ্জার ব্যবহার করেন তো অবশ্যই ভিডিওটা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে তিনটা বিগ আপডেট চলে আসছে মেসেঞ্জারের মধ্যে প্রথম যে আপডেটটি আসছে মনে রাখুন যে আপনার কোনো বন্ধু আপনাকে একটা মেসেজ পাঠিয়েছে তো আপনি যদি সে মেসেজটা পড়েন দেখেন তাহলে আপনার সে বন্ধুটি বুঝতে পারবে যে আপনি তার মেসেজটা দেখেছেন কারণ মেসেজটা ডান থেকে একটা ঠিকঠাক চলে আসবে কিন্তু একটা শ্রেণী যদি আপনি মেসেঞ্জারের মধ্যে এখন অন রাখেন তাহলে আপনি যে কারো মেসেজ দেখবেন পড়বেন কিন্তু সে বুঝতে পারবেন আপনি তার মেসেজগুলো দেখতেছেন তো দুই নাম্বার মেসেঞ্জার মধ্যে মনে করেন যে আপনি আপনার কোনো বন্ধুকে একটা মেসেজ পাঠিয়েছেন আপনি দেখলেন যে সে মেসেজটার মধ্যে কোনো একটা ভুল আছে আপনি সেই মেসেজটা পরবর্তীতে এডিট করে নতুনভাবে আপনি সেন্ড করতে পারবেন তিন নম্বর যে আপডেটে আসছে সেটা আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি তিনটা আপডেট অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ইউয়র্স চলে আসলাম আমি মেসেঞ্জারে এখান থেকে আমি মেসেঞ্জারটা ওপেন করে নিচ্ছি আসার পরের প্রথম আপডেটটা আমি আপনাদেরকে দেখাবো মানে এখন থেকে আপনি যে কোনো মেসেজ দেখতে পারবেন কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি তার মেসেজগুলো দেখেছেন এর জন্য আপনাকে একটা সেটিংস অন করতে হবে এর জন্য আপনি করোনার যে ধ্রিম দেখতে পাচ্ছেন বা থেকে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংসের মতো একটা আইকন এখানে আপনি ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এখান থেকে আপনি যে কাজটি করবেন নিচে আসবেন নিচে আসার উপর আপনি এখানে পেয়ে যাবেন প্রাইভেসি দেখতে পাচ্ছেন প্রাইভেসিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আছে রিট রিসিপ্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবে দেখতে পাচ্ছেন অলরেডি একটা সেটিংস আমার অন করা আছে এটা জাস্ট আপনি অন করে দিবেন অফ করা থাকবে এটা অন করে দিবেন এখান থেকে আপনি যে কারোর মেসেজ দেখতে পারবেন কিন্তু সিন দেখাবে না সে বুঝতে পারবে না সো ভিউয়ার্স এখন আমি মেসেঞ্জার দ্বিতীয় আপডেটটা দেখাবো মনে করেন যে আপনি আপনার কোনো বন্ধুকে একটা মেসেজ পাঠিয়েছেন যে সেই মেসেজটার মধ্যে কোনো কিছু ভুল আছে দেখতে পাচ্ছেন আমি একটা মেসেজ পাঠিয়েছি মেসেজটার মধ্যে আপনি দেখলেন যে পরিবর্তিত ভুল আছে আপনি যেলে এখান থেকে মেসেজটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মোর লেখা আছে মোরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে লেখা আছে ইডিট ইডিটে ক্লিক করে নতুনভাবে আপনি সেই মেসেজটাকে আবার আপনি এখান থেকে ডিলিট করে আপনার ফোনেরা আপনি মেসেজটা পাঠাতে পারবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মেসেজটার উপর ক্লিক করবেন আমি আবার বলছি মেসেজটার উপর ক্লিক করবেন থ্রি মিনি ক্লিক করবে ইডিটে ক্লিক করার পরে এখান থেকে নতুনভাবে আপনি সেটা এডিট করে সুন্দরভাবে আপনি আপনি আবার মেসেজটা পাঠাতে পারবেন আগে কিন্তু সেটা ছিল না রিমুভ করতে হতো তো আশা করি দ্বিতীয় আপডেটটা আপনার ভালো লেগেছে তো এখন আমি আপনাদেরকে মেসেঞ্জের তিন তিন নম্বর আপডেটে দেখাবো জন্য আমি মেসেঞ্জারে চলে আসছি মেসেঞ্জার আসার পরে আপনি একটা লক্ষ্য করবেন এখান থেকে আমার যে ফ্রেন্ড আছে অনেকের আইডি নিচে দেখতে হবে লেখা আছে বিজয় দিবসের শুভেচ্ছা অনেকের কিন্তু এরকম লেখা আছে আমি আপনাকে আরও দেখাচ্ছি তো অনেকে কিন্তু এগুলো সেট করে না দেখতে দিনে ষোলো ডিসেম্বর বিজয় বিজয় দিবজের শুভেচ্ছা অনেকে আগুন দেখাচ্ছে বাংলাদেশের পতাকা দেখাচ্ছে দেখতে পাচ্ছেন অনেকে এখান থেকে পঁচিশটা ডিসেম্বর জানু আলো যাই হোক এখান থেকে অনেকে অনেক কিছু লেখে আপনিও চাইলে আপনার আইডি এখান থেকে যে কোনো কিছু আপনার ইচ্ছা মতো লিখতে পারবেন এর জন্য আপনি যে কাজটি করবেন আপনার এই যে প্রপার্টি আছে এখানে যে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন আপনি এই প্লাস সেকেন্ডটাতে ক্লিক করবেন ক্লিক ক্লিক করবার পর দেখতে পাচ্ছেন শেয়ারের তট এখানে ক্লিক করার পর এবার আপনি যা তো সে চা আপনি লিখে দিবেন ষোলো ডিসেম্বর ষোলো ডিসেম্বরের ডিসেম্বরের শুভেচ্ছা ঠিক আছে আমি এখানে লিখে দিলাম সরি ডিসেম্বরের শুভেচ্ছা আমি দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন তো এরকমভাবে আপনি আপনার মন ইচ্ছা মতো দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন শেয়ার শেয়ারে ক্লিক করে দেবেন শেয়ারে ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে আমার আইডি নিচে উপরে দেখতে পাচ্ছেন কিন্তু সেট হয়ে গেছে তো ভিডিওস আশা করি আপনারা ম্যাসেঞ্জারের তিনটা আপডেট অনেক ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন